মমতা ব্যানার্জি মুকুল রায়রা নিজাম প্যালেস থেকে নতুন ধরনের রাজনীতি তৈরি করেছিলেন। আমাদের দেশে আগে থেকেই এই রাজনীতি ছিল, কেনা বেচার রাজনীতি, দলবদলের রাজনীতি, টাকার বিনিময়ে বিভিন্ন পুঁজিপতিরা স্পন্সর করে। এখন লোকেরা আর বলে না অমুক দলের এমএলএ বা অমুক দলের এমপি, এখন লোকে বলে এটা আদানি স্পন্সর, ওটা আম্বানি স্পন্সর। শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে সিপিএমের দলীয় সদস্যদের নিয়ে বৈঠক শেষে সংস্কৃতি লোকমঞ্চ থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত মিছিলে অংশ নিতে গিয়ে একথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন তিনি বলেন পিএসসির চেয়ারম্যান মানেই বিরোধী দলের নেতা হতে হয়, যাতে তিনি সরকারের টাকা নয়েছের বিষয়ে প্রশ্ন করতে পারেন। আসলে মুখ্যমন্ত্রী জানতেন তিনি দুর্নীতি করবেন, তাই তার দলের লোকেই পিএসসি চেয়ারম্যান করেছেন। কতগুলি তো নতুন ট্রেন হচ্ছে কত, কিন্তু মুশকিল হচ্ছে অন্য দলও তৈরি হচ্ছে, যারা নিজেরাই দল তৈরি করছে, আবার সেই দল থেকে বহিষ্কৃত হয়ে যাচ্ছে, সেরকম আছে। আসলে নিজাম প্যালেসে যখন থেকে মমতা মুকুল রায় আমাদের রাজ্যে নতুন ধরনের একটা রাজনীতি তৈরি করেছেন, যেটা আমাদের দেশে ইতিমধ্যে আগে থেকেই ছিল, কেনা বেচার রাজনীতি, দলবদলের রাজনীতি, টাকার বিনিময়ে এবং বিভিন্ন পুঁজিপতিরা তারা স্পন্সর করে। এখন আর লোকে বলে না এটা তৃণমূলের এমএলএ, এটা বিজেপির এমএলএ, এটা অমুকের এমপি, এটা তমুকের এমপি, এখন বলে এটা আদানি স্পন্সার্ড, এটা হচ্ছে আম্বানি স্পন্সার্ড, এবং সেভাবেই দল ভাগাভাগি হচ্ছে। আর তো মুকুল রায়কে ঠিক করতে হবে সে কোন যুক্তিতে বিধানসভার এমএলএ, স্পিকার বলেছেন তিনি সবচেয়ে অযৌক্তিক কাজ করেছেন। কিন্তু দলবদল আইন তো আছে একটা, তাহলে আমাদের রাজ্যে একুশে আইন, এটা একুশে জুলাই বলে নয়, একুশে জুলাই সেলিব্রেট পাগলু ডান্সের মধ্যে থেকে গোটা আইনি ব্যবস্থাটাকেই এমন করে দেওয়া হয়েছে। সংসদীয় রাজনীতিতে এটা হচ্ছে একটা বিপদ, যেখানে মুকুল রায় নিজেই জানেন না তিনি বিজেপি না তৃণমূল, অথচ স্পিকার জানেন তিনি কোন দলের বিরোধী। পিএসসি চেয়ারম্যান মানেই হচ্ছে বিরোধী দলের নেতা হতে হয়, যাতে সরকারকে প্রশ্ন করতে হয় তার টাকা যে দুর্নীতি নয় ছয় হচ্ছে সেটাকে নিয়ে হিসেব করা করতে হয়। মমতা ব্যানার্জি জানেন তিনি দুর্নীতি করবেন, সেই জন্য তার দলেরই লোককে তিনি পিএসসি চেয়ারম্যান করেন। জেরা করার কথা নেই, হয়তো রুচি রাখাও করেছে। আসলে ইডি সিবিআই কখন দুর্নীতিগ্রস্তদের ধরবে সেটা ভালো।